নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিটিউড। বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না, তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডের হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আবুল বাশার, মানবমণ্ডলীর আদি পিতা। তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন। আর আমরা পৃথিবীতে যারা আছি, আমরা সবাই হচ্ছি বানী আদম বা আদম আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর আমি মানবজাতির সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। ওহে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি। যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলাইহিসসালামের আগেই অনেক রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই অভিজ্ঞতার আলোকে, সে ডিসকাশনে, আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন। তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে, ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, কেওস করবে, রক্তপাত করবে? নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আমরাই তো ভালো, কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি, অতঃপর আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন। আদম আলাইহিসসালাম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানব। তিনি আদম আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করেছেন। এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে, সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তৈরি করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নি খালিকুম বাশারাম মিন তিন। নিশ্চয় আমি মানবজাতিকে মাটি থেকে তৈরি করেছি। এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ, বা আদম হচ্ছে মাটির তৈরি। বেসিক্যালি আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি, তাদের স্পার্ম থেকে, ওভাম থেকে। যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস, এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিক্যালি মাটি থেকে, সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে তৈরি করলেন। এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল। প্রথমত আল্লাহ তাআলা মাটিগুলোকে এঁটেল মাটিতে রূপ দিলেন, যেটাকে কোরআন বলেছে তিনুন লাজিব। তারপর সেই এঁটেল মাটিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, ফলে সেটা হয়ে গেল হামাইম মাসনুন, মানে কাদামাটি। এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তাআলা সেখানে হিট দিলেন, প্রচণ্ড তাপ দিলেন। তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসলিন কাল ফখর, ঠনঠনে পোড়া মাটি। এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের স্ট্রাকচার দিলেন, কাঠামো দিলেন, এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তাআলা রুহের ফুৎকার দিলেন। আল্লাহ বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। যখন আমি আদমকে তৈরি করলাম, তখন দেন আই ব্রেথেড ইন টু হিম মাই স্পিরিট, আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম। ফলে আদম আলাইহিসসালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল। আমরা যদি সহিহ বুখারির দিকে তাকাই, তাহলে দেখব যে সহিহ বুখারিতে সাইয়েদান আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছিলেন, তার হাইট কত ছিল, কত লম্বা তিনি ছিলেন, সে ব্যাপারে সহিহ বুখারিতে এসেছে, ওয়াকানা তুলহু সিত্তুনা জিরাআন, 60 বিঘত তিনি লম্বা ছিলেন। আমাদের হাতের এই কনুই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত, সেই হিসেবে তিনি ছিলেন 60 বিঘত লম্বা, 60 কিউবিট।
এবং সহি মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তৈরি করেছিলেন। ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন। আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিসসালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন। সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলাইহিসসালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো। আল্লাহ তাআলা বললেন আম্বিউনি বি আসমাই হা উলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি, ফেরেশতারা উত্তর করতে পারলেন না। অতপর আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আম্বিহুম বি আসমাইহিম, হে আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও। ফালাম্মা আম্বাআহুম বি আসমাইহিম, আদম আলাইহিসসালাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন, সবগুলো জিনিসের নাম বলতে পারলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক, সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে। সো আদমকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল, ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তাআলাকে রিপিট করে বলে শোনাতে পারেনি। কিন্তু আদম আলাইহিসসালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের অপারগতা এবং আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন। অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলাইহিসসালাম বলতে পেরেছেন, কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি। সো তারা কী করে বলবে? কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তাআলা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলাইহিসসালামকে শিক্ষা দিচ্ছিলেন। বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেশতা এবং আদম তারা সকলেই উপস্থিত ছিল, কিন্তু আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে ওই বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি। ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলাইহিসসালামকে একটা সম্মানসূচক সেজদা দাও, যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে। আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল। আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না। আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বো ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট, আমরা আমাদের মাথা একটু নিচু করি। আমরা যখন সেজদা দেই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দেই, এটা হচ্ছে আমাদের সেজদা। কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না। এজন্য ফেরেশতাদের কোনো বিষয়, জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে। বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেশতারা ঠিক সেভাবেই আদম আলাইহিসসালামকে সেজদা দিয়েছেন, কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয়, কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে। এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা, অনারারি প্রস্ট্রেশন। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ইবলিস, ইবলিস কে? এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি, আদম আলাইহিসসালামকে হঠাৎ করে সৃষ্টি করলেন, কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপিয়ার্ড, নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে, সেটা হচ্ছে ইবলিস। ইবলিস হচ্ছে এক মহাজ্ঞানী সত্তা, যে হচ্ছে কানা মিনাল জিন। কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি। ইবলিস বা শয়তান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত। আমরা আমাদের আদম আলাইহিসসালামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন, ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত। সে এবাদতে এত বেশি পরিশ্রমী ছিল, সে বেশি বেশি এবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় সত্তায়, প্রিয় ভাজনে পরিণত হয়েছে, ফলে আল্লাহ তাআলা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশতাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন
মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে? কেন তুমি সেজদা দিলে না? সবাই যেখানে সেজদা দিলে তুমি কেন সেজদা দিলে না? ইবলিস তখন উত্তরে বলল, আনা খাইরুম মিনহু, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো, লজিক দিতে শুরু করলো। সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন, আমি এটার সিগনিফিকেন্স, এটার কারণ জানতে চাই, অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো। আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো। সে বললো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা, ছেড়ে দিলে নিচে পড়ে যায়। সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না, আমি কেন সেজদা দেব? সে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিকৃত। আল্লাহ তাআলা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস, সেই পদমর্যাদা, তাকে পদমর্যাদাচ্যুত করা হলো, ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো, কাল আংজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম, কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন, আপনি আমাকে ধিকৃত, অভিশপ্ত বলে ঘোষণা করলেন। তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আংজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, যাতে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি, সে এ পর্যায়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বেসিক্যালি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হয়েছিল, ফেরেশতাদের পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তার সাথে ডিরেক্টলি কথা বলতো, কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে। ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। সে বলেছিল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ, এই যে অ্যারোগ্যান্স, এই যে ইগোয়েস্টিক সমস্যা, আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে, এবং সেটাই ঘটেছে। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, লা আকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কী করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব, আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো, যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে, তারা যাতে সত্যের পথে থাকতে না পারে। আমি তাদেরকে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, ধোকা দিব, টেম্পটেশন দিব, উইসপারিং করব। ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদেরকে শুকরগুজার, কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না। আল্লাহ তাআলা বললেন, লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নাম মিনকুম আজমাইন, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত, অভিশপ্ত, লাঞ্ছিত, সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে, বনি আদমকে আমি জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত ক্ষান্ত হব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম, মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে, সেখানে যেয়ে সে কুমন্ত্রণা দিতে পারে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলার সৃষ্টির দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা, চির বিদ্বেষ, চিরদ্বন্দ্ব, শয়তান আর বনি আদম। আদম আলাইহিসসালামকে যখন সেজদা করতে বলা হলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই ঘটনার পর আদম আলাইহিসসালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন, লোনলিনেস, কারণ তার কোনো সাথী নেই, সঙ্গী নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই,
মানুষ হিসেবে তিনি কেবল একা, বড়ই একা। তার এই অস্থিরতা, তার এই একাকিত্ব, তার এই লোনলিনেসকে আল্লাহ তাআলা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন। তিনি হচ্ছেন হাওয়া আলাইহাস সালাম, এই পৃথিবীর প্রথম মানবী। এবং আল্লাহ তাআলা বললেন ওয়াজা আলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, আল্লাহ তাআলা তার থেকেই তার একজন সাথী, তার সঙ্গিনী তৈরি করলেন, যার সান্নিধ্যে যে স্থির হতে পারে, সে প্রশান্তি পেতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আল্লাহ তাআলা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন, এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীকে তিনি তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে? সহিহ বুখারীতে এসেছে খুলিক নামিন তেলা, পাজরের হাট থেকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে, হাই মানে জীবিত, প্রাণবন্ত। যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে, তাই তাকে হাওয়া বলা হয়। অথবা আদম আলাইহিসালাম হাওয়া আলাইহিসালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, প্রাণোচ্ছল হয়ে ওঠেন, এজন্য ওনাকে হাওয়া বলা হয়। তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিসালামকে, আলাইহিসালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিসালামের নিঃসঙ্গতা, একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা, এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন, আদম এবং হাওয়া। ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ। এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো। তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোনস আছে, কিছু ওয়ার্নিং আছে, কিছু প্রিকশন আছে। সেটা হচ্ছে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, এই বাগানে, এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, জান্নাতের যেখান থেকে মনে চায় তোমরা খেতে পারো, পান করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাবে না। বি অ্যাওয়ার অফ দিস ট্রি, এই গাছের কাছেও যাবে না, যদি যাও, যদি খাও, তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন, সেখানে কী করা যাবে কী করা যাবে না সেটা বাতিল দিলেন, ডুজ অ্যান্ড ডোনস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে, যে সে আদমকে গোমরা করেই ছাড়বে, ধোকা দিয়েই ছাড়বে, এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে উইসপারিং করে, টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল। কোরআন বলছে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল। শয়তান এসে বলল আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতে রাখতে চান না, তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান, কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা, তোমরা ফেরেশতা নও। আর এখানে পারমানেন্টলি থাকার জন্য, রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয়। যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে, তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না। সো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে, তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে, কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আমি তোমাদেরকে কসম করে বলছি, আমি তোমাদের ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। শয়তান বলল যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো, যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও, ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সে দেয়া ডুজ অ্যান্ড ডোনস, সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন, এবং খাওয়ার সাথে সাথেই ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো, ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন, তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে
বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন, এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম, আমরা তো মহাভুল করে ফেলেছি, আমরা তো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারা, আদম এটা তোমরা কি করলে, আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে, এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শাইতান আলাকুমা আদুউ মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু, কেন তোমরা এই কাজটা করলে। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা লজ্জিত হলেন, ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদমকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটি তুমি করো না, কিন্তু আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ পালনে আল্লাহ বলছেন, আমি আদমকে দৃঢ় প্রত্যয়ই পাইনি। ফলে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন। সেই বাক্যগুলো কী ছিল? সেগুলো ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মানে হে আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর, আমরা ভুল করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম উভয়ে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এবং আল্লাহ তাআলা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন, যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি, সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহবিতু বা'দুকুম লি বা'দিন আদু, তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল, এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে, ফিহা তাহিয়াউন ও ফিহা তামুতুন ও মিনহা তুখরুজুন, ইউ লিভ দেয়ার, ইউ ডাই দেয়ার, অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার, তোমরা পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে, এবং এই পৃথিবীর কবর থেকেই, মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব, অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিলেন, এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথভ্রান্ত হবে না, তারা কখনো গোমরা হবে না। অতপর আল্লাহ তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন, আদম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন, এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইহিসসালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহানা নামক একটা জায়গা আল্লাহ নামিয়ে দিয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহল নামক একটা জায়গায় পাঠিয়েছেন, এবং তারা সেখানে অ্যাডামস পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন, যেখানে আদম আলাইহিসসালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। হাওয়া আলাইহিসসালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন, অনেকদিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ময়দানটাকে বলা হয় ময়দানুল আরাফাত, আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো, হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন আর্থ, এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের একেবারে পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল, হাউ ওয়াজ দেয়ার লাইফ, কীভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন। আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল, মানব ইতিহাস। তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন, আমাদের চাইতে ভিন্ন, যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী, তাদের কোনো প্রতিবেশী নেই, তাদের কোনো বন্ধুবান্ধব নেই, পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, শুধু তারাই। তো সেক্ষেত্রে এক আল্লাহ তাআলার এবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কালটিভেশন অ্যান্ড কনস্ট্রাকশন, কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে, কী করে সন্তান লালন পালন করা যায়, কী করে চাষাবাদ করা যায়, কী করে ফার্মিং করা যায়, এবং কী করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায়, এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবীর প্রধানতম দায়িত্ব। যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন,
ওনারা যদি চাষাবাদ না করেন, ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন, তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না। ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ। আল্লাহ তাআলা সব শিখিয়ে দিলেন, কীভাবে গাছ রোপণ করতে হয়, কীভাবে চাষাবাদ করতে হয়, কীভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয়, এবং সেখান থেকে কীভাবে দুধ দোহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয়। বেসিক্যালি আদম আলাইহিস সালামের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল, সেখানে শরীয়তের মূলনীতির চাইতে কীভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল। এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো, তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন, এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকলিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিসসালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন, সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে। কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল, এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে উলট পালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিসসালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হলো। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি, সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব, লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করব না, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করব। আদম আলাইহিসসালাম বললেন, না, এটা আল্লাহর দেয়া আদেশ, তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী, এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী। কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি, ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করল এবং সে বলল যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই। দেখা দিল এক মহা সমস্যা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, ঠিক আছে, হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে। এবং তখন কুরবানির সিস্টেম ছিল, কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। আদম আলাইহিসসালামের ছেলে কাবিল বেসিক্যালি চাষি ছিল, সে এক বস্তা গম আল্লাহর রাস্তায় কোরবানি করল, আর হাবিল সে মেষ চড়াতো, ছাগল চড়াতো, সে একটি বকরি জবাই করে আল্লাহর রাস্তায় কোরবানি করলো। এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কোরবানি কবুল হয়। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে, কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি। ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, এবং আল্লাহ তাআলার দেয়া আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে। এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার। তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটি হলো না, ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল। কিন্তু কাবিল এতে আরও প্রচণ্ড জেলাসি ফিল করতে লাগলো, সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল, লা আক্তুলান্নাক, হাবিল আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নিব। তখন হাবিল বলতে লাগলো যে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি আলি ইলাইকা লি আক্তুলাক। অর্থাৎ, হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও, হাত বাড়াও, আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য, কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে, আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না। কাবিল
এই কথাতেও ক্ষান্ত না হয়ে সে হত্যা করতে উদ্যত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল। কোরআন বলল ফাকাতালা ফাসবাহা মিনাল খাসির, কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। প্রতিহিংসার অনলে জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, এবং প্রথম নিহত, এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল। সহি বুখারিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আউয়ালুমান সান্নাল কতলা, কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ট্রেডিশন চালু করেছে। কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি, ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ। এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে, এই মার্ডারের ট্রেডিশন করেছে, ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কেমন পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকবে। এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে, কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে, হাবিলকে নিহত করেছে, হত্যা করেছে, হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল। কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে, হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে, সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল। কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না। কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে, তার ব্লিডিং হবে। মৃত্যু কি এটা তারা জানে না, কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি। ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল, এখন হাবিল আর কথা বলে না, চুপ করে শুয়ে আছে, নড়ে না চড়ে না। কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো, কি করবে, সে কথা বলে না কেন? কারণ এটা যে মৃত্যু, দিস ইজ দ্য ড্যাথ, এটা তাদের জানা ছিল না। এবং তার ভাইয়ের লাশকে সে কী করবে সে নিজে বুঝতে পারছিল না। তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো, এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে, তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো। এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও, আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে। কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বারিফাইংয়ের যে সিস্টেম, কবর দেওয়ার যে প্রক্রিয়া, এটা তিনি সারলেন। আদম আলাইহিসসালাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে। সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি কাবিলকে ভর্ৎসনা করলেন এবং আদম আলাইহিসসালামের সন্তান সন্ততি সবাইকে ডেকে তিনি নাসিহাত করলেন, এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন। হাবিলের পরবর্তীতে আল্লাহ তাআলা এওয়াদান আন হাবিল, হাবিলের পরিবর্তে তিনি শীস আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন। হাওয়া আলাইহিসসালামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শীস, এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো। এবং আদম আলাইহিসসালামের পরে শীস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্ট করলেন। এবং সহিহ ইবনে হিব্বানের একটি বর্ণনা এসেছে, যদি বর্ণনাটি দুর্বল, যে শীস আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলা 50টি সহিফা নাজিল করেছিলেন। দেখতে দেখতে আদম আলাইহিসসালাম তার জীবনের 1000 বছর পূর্ণ করলেন, তিনি বয়োবৃদ্ধ হয়ে আসলেন, এবং তার এই নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা শীস আলাইহিসসালামের কাঁধে দেওয়ার পরে আদম আলাইহিসসালামের পৃথিবী থেকে বিদায় নিলেন। কোথায় তাকে কবর দেওয়া হয়েছে, ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে ওনাকে বাইতুল মাকদাসে কবরস্থ করা হয়েছে। আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলাইহিসসালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমালেন। সম্মানিত শুধু আদম আলাইহিসসালামের এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা, কেন আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোরআন কারিমে নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন, কেন আদম আলাইহিসসালামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন? নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। সেটি হচ্ছে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য শিক্ষা, লেসন, এগুলো যাতে গ্রহণ করতে পারি। আদম আলাইহিসসালামের বর্ণাঢ্য জীবনী থেকে, সংগ্রামী জীবনী থেকে আমরা কী শিখতে পারি, কী কী লেসন আমাদের জন্য রয়েছে, এ পর্যায়ে আদম আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব। আদম আলাইহিসসালামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে, সৃষ্টির জন্য
অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না। অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য, কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়া উরিদা ই, অহংকার হচ্ছে আমার চাদর, এজন্য যে অহংকার করবে ওকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি, সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে এবং সে ধিকৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা খাইরুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কোনো বিশ্বাসী, কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না, নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব, যেটা আমরা আদম আলাইহিস সালাম এবং শয়তানের যে ঘটনা ইনসিডেন্ট সেখান থেকে আমরা জানতে পারলাম। নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিটিউড, বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না, তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডের হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না, আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না, বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে, সেটা মানুষ ডিসাইড করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। তাহলে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে, আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন না করি, আমরা যেন এই ইগোইস্টিক সমস্যাতে না ভুগি, আমরা কখনো যেন অহংকারী না হই, বরং আমরা যেন বিনয়ী হতে পারি। বিনয়ী বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব এবং সে নিজেকে বড় মনে করেই চির অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে, শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা, নগ্নতা বা অশ্লীলতা, এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন, তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলেন, সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে। এবং কেন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, সূরা আরাফে আল্লাহ বলছেন, লিউরিয়া হুমা সাওআতিহিমা, যাতে করে তাদের প্রাইভেট, তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে। তাহলে আমরা এই ঘটনা থেকে আরও যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে, নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে যাচ্ছে, দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে, বিশেষ করে আমাদের বোনদের বা নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই, এটা ছোট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই নিউডিটি বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার। আমাদের আদি পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই, তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু শয়তান প্রথম তার শত্রুতা প্রকাশ করতে পেরেছিল। এবং কারা আসলে আমাদের শত্রু, কে আমার শত্রু, কে আমার বন্ধু, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন যে, ইন্নাহু লাকুম আদু মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। সো কে আমার বন্ধু, কে আমার শত্রু, এ ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা পেতে পারি, এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিসসালামের এই স্টোরি থেকে আমরা আরও একটি শিক্ষা পাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে থাকার সুযোগ দিলেন, আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার যেটা মনে চায় খাও কিন্তু ওই গাছের কাছেও যেও না। আল্লাহ তাআলা কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না, আল্লাহ বলেছেন কাছেও যেও না। এটা একটা কোরআনিক টার্ম, কাছেও যাওয়া যাবে না। ফল খাওয়া তো দূর কি বাত, ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা, আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে। এজন্য আল্লাহ তাআলা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না, এটা কোরআনের একটা টার্ম। অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, অশ্লীলতার কাছেও যেও না, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে কাছেও যেও না। কিন্তু আমরা, কিন্তু আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখন শুনছি। আমরা মোস্ট রিসেন্টলি কিছু বছর আগে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার দুর্দান্ত সব গল্প নিয়ে তারা কিছু
প্রোগ্রাম করেছিলেন, সেখানে তরুণ তরুণীদেরকে খুব বেশি কাছে আসার জন্য তারা একে অপরের কাছে আসা, লাভ স্টোরিগুলো শেয়ার করা, এগুলো তারা প্রমোট করেছে। কিন্তু তার বিপরীতে কোরআনিক পয়েন্টস অফ ভিউ যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা ভিন্ন কনসেপশন দেখতে পাই। সেখানে কোরআন আমাদেরকে বলেছে যে কাছেও যাওয়া যাবে না, তোমরা কাছেও যেও না। সো এই বিষয়টি যেন আমরা মনে রাখবার চেষ্টা করি। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে শয়তান সবসময় আমাদেরকে অস্থির বানাতে চেষ্টা করে, মানে আমার আরও লাগবে, আমার আরও চাই, আমার আরও পেতে হবে। যেমন জান্নাতে নিঃসন্দেহে আদম এবং হাওয়া আলাইহিসসালামের জন্য কোনো অভাব ছিল না, সব কিছু সেখানে ছিল। তারপরেও কেন তাদেরকে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে ওই ফল কেন খাওয়া লাগবে? শয়তান এসে সেই কাজটাই করেছে। শয়তান বোঝাতে যাচ্ছে তোমাদের আরও লাগবে, আরও এই অফুরন্ত খাবার এবং নাজ নেয়ামতে তোমাদের হবে না, বরং যেটা আল্লাহ নিষেধ করেছে ওইটাতেই যেতে হবে। সো এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা দেওয়ার পদ্ধতি। শয়তান সবসময় আমাদেরকে আরও চাই, আমাদের আরও লাগবে, আরও পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে। এরকম আরও আরও করে যখন আমরা এসবের পেছনে ছুটতে থাকি, ফলে আমরা অস্থির হয়ে উঠি। শয়তান কখনোই চায় না আমরা যেন প্রশান্ত চিত্তের অধিকারী থাকি, আমরা যেন ধীরস্থির থাকি। আপনি যখনই ধীরস্থির হবেন, আল্লাহর সিদ্ধান্তে যখন আপনি সন্তুষ্ট হবেন, তখনই আপনি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে, ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাবেন, আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন, তখন আপনার মধ্যে একটা কামনেস, একটা ট্রাঙ্কুলিটি চলে আসবে। কখনোই শয়তান এটা চায় না, বরং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে, আরও চাই, এরকম একটা উন্মাদনা, অস্থিরতা শয়তান সবসময় আমাদের কাছে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই গল্প থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দোয়া, দোয়ার যে কত বড় শক্তি। একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা শয়তানের দোয়াও কিন্তু ফিরিয়ে দেয়নি, কিন্তু আমরা অল্পতে নিরাশ হয়ে যাই। শয়তান বলেছিল, আল্লাহ তুমি আমাকে চিরকাল বেঁচে থাকার সুযোগ দাও, লম্বা হায়াত দাও। আল্লাহ এই দোয়া কবুল করলেন। শয়তান বললেন, আল্লাহ আমি ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকে যেন আদম এবং হাওয়াকে, মানুষকে কুমন্ত্রণা দিতে পারি, তুমি সুযোগ দাও। আল্লাহ সুযোগ দিলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। শয়তান বলল, আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপশিরায় রক্তের প্রবাহের ভেতরে ঢুকে যেন আমি টেম্পটেশন দিতে পারি। আল্লাহ তাআলা এটাও কবুল করলেন। তো যে আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারেন, সে আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন? না, অবশ্যই করবেন। তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল। আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন, এটা মিজাইলের মতো। মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, তেমনি দোয়ার মতো যদি দোয়া করা যায়, চাওয়ার মতো যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া ইজ ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প। কেমন করে চাইতে হয়, কেমন করে দোয়া করতে হয়, সেটাও জানতে হয়। সো আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা যেন খুব সিনসিয়ারলি চাই। পাঁচ নম্বর যেই শিক্ষাটি আমরা পাই, সেটা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। শয়তানও আল্লাহর আদেশ অমান্য করেছে, আদম আলাইহিস সালামও আদেশ অমান্য করেছে। আল্লাহ বলেছেন সেজদা দাও, শয়তান সেজদা না দিয়ে আদেশ অমান্য করল। আল্লাহ তাআলা আদমকে বলেছেন এই গাছের কাছে যেও না, আদম আলাইহিস সালাম ভুল করে খেয়ে তিনিও আদেশ অমান্য করলেন। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে শয়তান ভুল করে সে ভুলের উপর অটল থেকে গিয়েছিল, অহংকার করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করে তিনি অনুতপ্ত হয়েছিলেন। শয়তান ভুল করে ভুলের উপর স্থির থাকে, আর আল্লাহর প্রিয় বান্দারা ভুল করে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কুল্লুকুম খত্তা, তোমরা সবাই পাপি, ও খৈরুল খত্তা ইনা তওয়াবুন, এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপি হচ্ছে যে পাপি পাপ করার পরই আল্লাহ তাআলার কাছে তওবা করে, অনুতপ্ত হয়। অনুতপ্ত বান্দার চোখের পানির যে কত পাওয়ার, জাহান্নামের আগুন কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না, কিন্তু অনুতপ্ত বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। একজন বান্দা যখন ভুল করে, পাপ করে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে, তার চোখের পানি চোখ বেয়ে তার নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার সব গুণা মাফ করে দেন। তাই আমরা যেন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে পারি। শয়তান আল্লাহকে সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আল্লাহ আমি দেখে নেব কী করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। আল্লাহ তাআলা বললেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তোমার চ্যালেঞ্জকে আমিও গ্রহণ করলাম। তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোকা দিবে, কিন্তু আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুণা মাফ করে দেব। সো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাওয়ার এই সুযোগকে যেন আমরা নষ্ট না করি। আমরা যেন ভুল করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমরা যেন তাওবা করে ফিরে আসি।
ছয় নম্বর যে শিক্ষাটি আমরা আদম আলাইহিসসালামের গল্প থেকে পাই সেটা হচ্ছে আওয়ার লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, আমাদের জীবনটা হচ্ছে খুবই স্ট্রাগল করে এই জীবনটাকে লিড করতে হয়, এখানে অনেক ইফোর্ট দিতে হয়। দুনিয়াকে বলা হয় দারুল আসবাব, পরিশ্রম করে লড়াই করে নিজের অবস্থানকে এখানে জানান দিতে হয়। প্রতিকূল পরিবেশে কীভাবে আপনি টিকে থাকবেন, দুর্যোগ মোকাবেলা করে কীভাবে আপনি টিকে থাকবেন সেটার শিক্ষা কিন্তু এই পৃথিবীতে আছে। যেমন আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম যখন পৃথিবীতে এসেছেন তাদের জন্য সব কিছু যে একেবারে প্রিপেয়ার্ড ছিল ব্যাপারটি এমন নয়। ওনাদেরকে কষ্ট করতে হয়েছে, ওনাদেরকে চাষাবাদ করতে হয়েছে, মেষ পালন করতে হয়েছে, গাছ রোপণ করতে হয়েছে, ঝড় ঝঞ্ঝা বন্যা এই প্রতিকূল পরিবেশে তাদেরকে টিকে থাকার লড়াই করতে হয়েছে। ফলে পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। এই জীবনটা হচ্ছে সংগ্রামময় একটা জীবন। ফলে আদম আলাইহিসসালামের এই সংগ্রামী জীবন থেকে আমরা এটাও বুঝতে পারি যে এখানে আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে। সর্বশেষ আদম আলাইহিসসালামের জীবনী থেকে যে আমরা শিক্ষাটি পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আছে, এর মধ্যে নারী ঘটিত ফিতনা একটি বড় ধরনের ফিতনা, এবং এই পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী ঘটিত কারণেই হয়েছে। এবং সহিহ মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন্নিসা, বনি ইসরাইলের প্রথম ফিতনাও নারীদের ব্যাপারেই ঘটেছে। এবং আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমাদের জন্য নারীদের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। ফলে এই নারী ঘটিত ফিতনা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বর্তমানেও যখন আমরা পত্রপত্রিকা খুলি প্রায় কিন্তু আমরা এই ধরনের অশ্লীলতা, নগ্নতা, ধর্ষণের মতো জঘন্য ঘটনার কথা আমরা শুনি। এতে করে আমরা বুঝতে পারছি যে নারী ঘটিত ফিতনাটা আসলেই অনেক বড় ফিতনা। এক্ষেত্রে আসলে নারীদেরকে ব্লেম করা হচ্ছে না, এক্ষেত্রে উভয়ই সমানভাবে অপরাধী। নারী পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা তাদের চোখকে অবনমিত রাখতে বলেছেন। এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে নারীদেরকে ব্লেম করা হচ্ছে, বরং ঘটনাটা যেহেতু নারী কেন্দ্রিক সেহেতু নারী ঘটিত ফেতনার কারণে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনও এ জাতীয় ঘটনার কারণে অনেক ধরনের ফাসাদ ফিতনা সমাজে ছড়িয়ে পড়ছে। সো আমাদেরকে আদম আলাইহিসসালামের জীবনী থেকে আরও একটি শিক্ষা হচ্ছে, এই নারী ঘটিত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নারী পুরুষ উভয়কেই তাদের নজর বা দৃষ্টির লাগাম টেনে ধরতে হবে। দৃষ্টিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি তাহলে ফিতনা কমানো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজার সাহমুন মিন সিহামি ইবলিস, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে একটি তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান নারী পুরুষকে কাবু করে অশ্লীলতার পথের দিকে নিয়ে যায়। সম্মানিত শ্রোতা, এই ছিল আদম আলাইহিসসালামের সংগ্রামী জীবন কাহিনী এবং ওনার জীবনী থেকে আমাদের জন্য কিছু লেসন বা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া পথ এবং মতে তাদের অনুসৃত পথে আমাদেরকে পরিচালিত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।